আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় আসলাম, তেগুরা ইউনিয়ন। তেগুরা ইউনিয়নের এই জায়গাটায় এদিক দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করি, কিন্তু এরকম জায়গা মানে এত বেশি কাশফুল একসাথে ফুটছে এরকম দেখি নাই। আমাদের ওই ঝিলমিলে অনেক কাশফুল আছে, কিন্তু এই জায়গাতে অনেক বড় একটা এলাকা জুড়ে সম্পূর্ণ কাশফুল। এই যে আমাদের চারপাশ দেখতে পাচ্ছেন, এই পুরাটাই কাশফুল একদম। আমার মনে হয় যে 150% জমি হইব পুরাটাই কাশফুল। চিন্তা করলাম এখানে এসে ছোটো একটা ভিডিও বানাই। তো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, আর আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন যাতে আমাদের সকল আপডেট সেখানেই পান। তো ভালো লাগে, এই জায়গাগুলো খুবই ভালো লাগে। আমরা সবসময় একটু এরকম জায়গায় যাই যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আছে, সবসময় এরকম জায়গায় যাওয়ার চেষ্টা করি। তো আজকে যাওয়ার পথে হঠাৎ করে দেখি এই সুন্দর জায়গাটা, তাই না আসতে আর পারলাম না। তো পাশেই থাকুন এবং অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়। কাশফুল, এই যে কাশফুল, পুরো এই এলাকাটা পুরো জোড়া একদম কাশফুল। আমি পিছনের ক্যামেরায় একটু দেখাই আপনাদের। দেখেন কত সুন্দর, মানে আকাশের কালার আর কাশফুলের কালার এক হওয়ার কারণে ক্যামেরায় হয়তো বা ভিডিওতে খুব বেশি কাশফুল বোঝা যেতেছে না, কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল। এই যে এখানে হালকা বোঝা যেতেছে, আকাশের কালার আর কাশফুলের কালার এক হয়ে গেছে, এই কারণে কাশফুলগুলো খুব বেশি বোঝা যায় না, কিন্তু অনেক কাশফুল এখানে।